অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং অভিনেতা কাঞ্চন মল্লিক প্রায়শই চর্চায় থাকেন। হঠাৎ চারিপাশে খবর ছড়িয়েছে, পৌষ মাসে লুকিয়ে সাতপাকে বাধা পড়েছেন কাঞ্চন শ্রীময়ী। এখনও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে বিচ্ছেদ হয়নি কাঞ্চনের, এরই মধ্যে দ্বিতীয় বিয়ে। এই গুঞ্জনে ঢি ঢি পড়ে গেছে চারিদিকে। কাঞ্চনের কাছে এই কথা যখন পৌঁছায় তখন তিনি ভীষণ ব্যস্ত। এই কথা শুনে বিস্মিত হয় বিধায়ক কাঞ্চন। তিনি এক সাক্ষাৎকারে জানান, বড় এক সমস্যার সমাধানে ব্যস্ত। বিশ্বাস করুন, এখন এই ধরনের রসিকতা একটুও নিতে পারছিলাম। বিরক্ত হয়ে তিনি বলেন, আমাদের সন্তান যেন কোন হাসপাতালে ভূমিষ্ঠ হচ্ছে, পারলে সেটাও লিখে দেবেন। শ্রীময়ী ব্যস্ত রয়েছেন স্টার জলসার নতুন ধারাবাহিকের শুটিংয়ে। তিনি জানিয়েছেন, আমাদের কোনো কিছুই তো কারোরই অজানা নয়, তাহলে কেন খামোখা লুকিয়ে বিয়ে করতে যাব। এই বিষয় নিয়ে তিনি বলেছেন যে এখনও আইনত বিচ্ছেদ হয়নি কাঞ্চন পিঙ্কির, তাহলে কিভাবে তার সাথে কাঞ্চনের বিয়ে হবে। রসিকতা করে শ্রীময়ী বলেছেন, কাঞ্চনদার কি হারেম আছে যেখানে অনেক বউ একসঙ্গে থাকে। বিরক্ত হয়ে শ্রীময়ী বলেছেন যে লিখে দিন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি, তাই কাঞ্চন বাধ্য হয়ে পৌষ মাসেই বিয়ে করলেন। কাঞ্চনের প্রেমিকা বলেছেন যে তারা যখন সম্পর্কের কথা লুকোননি, তাহলে বিয়ের কথাও গোপন করবেন না। কোনোদিন বিয়ের সিদ্ধান্ত নিলে সকলকে জানিয়েই গাড়ছড়া বাঁধবেন তারা। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।